আসসালামু আলাইকুম গাইস। তো আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকায় মিরপুরের মধ্যে কি অবস্থা হয়ে গেছে। আসলে আজকে অনেক বৃষ্টি হয়েছে আমাদের এলাকায়, আর বড় বড় বজ্র হয়েছে প্রচণ্ড। তো আমি একটু এলাকার বাইরে গেছিলাম, তারপর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তো আমি বাসায় যাওয়ার জন্য এক ঘন্টা যাবত ট্রাই করতেছি, কোনো রাস্তাতেই ঢুকতে পারতেছি না। আসলে আমাদের এই ডিজিটাল বাংলাদেশে যে এই অবস্থা হবে, এই অবস্থা দেখতে হবে, একটু বৃষ্টি হলেই একদম বর্ষার মতো অবস্থা হয়ে যায়। আসলে এটা কখনো আমি কল্পনাই করতে পারি নাই, আর এখনও কল্পনা করতে পারতেছি না। তো গাইস, এই যে আমার পাশে দেখতে পারতেছো কাঁঠাল, এই যে কাঁঠালের দোকান, তারপরে ফলের দোকান, বিভিন্ন ফলের দোকান, সবগুলো কিন্তু অবস্থা ভয়াবহ হয়ে গেছে। আর এই যে গার্মেন্টসের সামনে মানুষজনগুলো এখন কোনোভাবেই পারাপার হতে পারতেছে না, আর কিছু কিছু গাড়ি আসে পানির মধ্যে গিয়ে আটকা যাচ্ছে। তো আমি যেহেতু আজকে সাইকেল নিয়ে বের হয়েছিলাম, তো সেক্ষেত্রে আসলে ওইভাবে আসলে আমি দেখাতে পারতেছি যে বিষয়টা আসলে হয়েছেটা কি। তো এখানে অনেক আগে থেকেই এই মিরপুর 11 নম্বর কালশির একটু কাছে, মানে 22 তলা গার্মেন্টসের সামনে, তো আগে থেকেই বৃষ্টি হলে এখানে প্রচণ্ড পরিমাণ পানি ধরে থাকতো। আর এখন এখানে সুন্দর সুন্দর রাস্তা হয়ে গেছে, ওভারব্রিজ হয়েছে, তারপরে যে আশেপাশে যে লেকগুলো আছে এগুলো পরিষ্কার করে দিছে। তো যার কারণে আর কি, পরিষ্কার হওয়ার কারণে এখন আর পানি আটকায় না, কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হওয়াতে এই পানিগুলো আটকায় গেছে। তো আমি আসলে সেটাই দেখাচ্ছি আজকে। তো আজকে যেহেতু আমি সাইকেল নিয়ে বের হয়েছি, তো তোমাদেরকে পুরোটাই দেখাতে। তো এটা গাইস একদম ওভারব্রিজের ওপর থেকে ওপরের ভিউটা, এই যে আমার সামনে যে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এইখানটাতে রাস্তা একটু ঢালু হওয়াতে এখানে সবগুলো বৃষ্টির পানি আটকায় গেছে। তো বৃষ্টির পানি আটকানোর পরে এখানে মনে হচ্ছে যে নৌকা ভাসায় দিলে নৌকা চলতে পারবে। তো আমি বিভিন্ন জায়গায় দেখি, ভিডিও দেখি, এই যে আমাদের মিরপুর এলাকা নিয়ে অনেক ট্রল করে মানুষ, যে মিরপুর না, ঢাকাতেই আরও অনেক অনেক জায়গা আছে এরকম, যে বৃষ্টি একটু বৃষ্টি হলেই এমন অবস্থা হয় যে যেখানে সাধারণ গাড়ি বাস কোনো যানবাহনই যাতায়াত করা সম্ভব হয় না। তো এই জায়গায় যে বাস ট্রাকগুলো চলাফেরা করতেছে, এইগুলো যাওয়ার কারণে কিন্তু আশেপাশে যে দোকানগুলো আছে এইখান থেকে পানি উঠতেছে, আর যার কারণে আরও ক্ষতিটা বেশি হচ্ছে। তো আসলে বৃষ্টি খুব বেশি হওয়াতে আসলে ড্রেনের মধ্যে তো পানি নামতে পারতেছে না, এই জন্য আর কি এখানে মানে পানি আটকায় গেছে। তো শুধু যে এখানে পানি আটকায় গেছে তা কিন্তু না, তো এই যে আশেপাশের যে এলাকা আছে এইগুলোর মধ্যেও কিন্তু যে রোডগুলো আছে এগুলোর মধ্যেও কিন্তু পানি উঠছে। এগুলোর মধ্যে এই যে আমি অনেকক্ষণ যাবো ট্রাই করতেছিলাম যে এই রাস্তাটা ক্রস করার জন্য, কিন্তু আমি কোনোভাবেই পারতেছিলাম না। কারণ হচ্ছে এলাকার ভিতরে যে রাস্তাগুলো আছে, ছোট রাস্তাগুলো আছে, এগুলো কিন্তু অলরেডি মানে পানি চলে গেছে, তো সেই জন্য আমি আর কি আসতে পারতেছিলাম না। তো এখন পর্যন্ত আমি আসলে আমার এলাকায় ঢুকতে পারতেছি না এই যে বৃষ্টির কারণে, আর শুধু আমি না, এখানে অনেকজনের সবাই অসুবিধার মধ্যে পড়তেছে, এই অ্যাম্বুলেন্স, বাস, ট্রাক, তারপর হচ্ছে ছোটো ছোটো রিক্সা, ভ্যান, এগুলো তো যেতেই পারতেছে না, মোটরসাইকেল আটকে যাচ্ছে, সিএনজিও আটকে যাচ্ছে পানিতে। তো এই যে পানির চাপটা আপনারা দেখতে পাচ্ছেন, যে অনেক স্পিডে কিন্তু পানি অনেক বেশি হওয়াতে পানি যাইতে পারতেছে না। এই যে ফুসকর দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ফুসকর দোকানে সুজন বাইরে দেখতে পাচ্ছেন, তো তার বৃষ্টি হওয়াতে আর এত বেশি পানি হওয়াতে সে কিন্তু আজকে বেচাকেনা করা তার সমস্যা হবে। তো এরকম সুজন ভাইয়ের মতো আরও অনেক দোকানদার আছে যারা হচ্ছে বৃষ্টির কারণে একটু অসুবিধার মধ্যে পড়ছে। তো অনেক জয়ী এই যে পানির মধ্যে এনজয় করতেছে, ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা আছে যে পানির মধ্যে সে এনজয় করতেছে। তো আমাদের এলাকায় ঢুকতে আর একটা পকেট গেট পাওয়া যায়, মানে সামনে একটা স্কুল আছে, তো আমি সেই স্কুলের মানে গেট দিয়ে ঢুকবো। তো দেখা যাক আমাদের এলাকার ভেতরে মানে এটা তো দেখলাম আমরা বাইরের সাইড, এটা তো দেখলাম আমরা মেইন রোডে, তো আমরা দেখবো এলাকার ভেতরের সাইডটা কেমন হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ফুট ওভার, মানে এটা কিন্তু রাস্তার পাশে যে
হাঁটা চলার জন্য যে রাস্তাটা থাকে এটা কিন্তু অনেক রাস্তা থেকে মেইন রোড থেকে অনেক উঁচু থাকে, তো এই রোডটাও কিন্তু এই জায়গাটাতে কিন্তু ভরে গেছে। তো গাইস এখন আমরা দেখি ভিতরের অংশটা, আমাদের ভিতরে এলাকার ভিতরের অংশটা কি হয়েছে। তো এই পাশে আমাদের এলাকার ভিতরে যে এক নম্বর রোড, দুই নম্বর রোড, তিন নম্বর রোড, ইভেন চার নম্বর রোড পর্যন্ত এই বৃষ্টির পানি আছে। তো এই বৃষ্টির পানির কারণে মানুষ বের হতে পারতেছে না, মানুষ অফিস থেকে, এখন তো অফিস মানে ছুটির টাইম, এখন তো আসতেও পারতেছে না, যাইতেও পারতেছে না, কেউ বাজারেও যেতে পারতেছে না, অনেকজন অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ছে। তো এই যে আমাদের পাশে এলাকার পাশে যে ড্রেনটা আছে, এই ড্রেনটা কিন্তু ভরে গেছে, পানিতে ভরে গেছে, তো যার কারণে আসলে সমস্যাগুলো হচ্ছে। তো ডিজিটাল বাংলাদেশে আমি বলতে চাই যে আসলে এইটুকু বৃষ্টিতে যদি এরকম সমস্যা হয়, তো তাহলে যদি এই বৃষ্টিটা এক ঘন্টার মধ্যে ছিল, আজকে বৃষ্টিটা এক ঘন্টার মতো ছিল, যদি বৃষ্টিটা আর একটু সময় ধরে হতো তাহলে মনে হয় এইগুলোর অবস্থাতে কী হতো সেটা আসলে বলা কঠিন। তো এইটুকু বৃষ্টিতেই যদি এই যে এই অবস্থা হয়, এটা হচ্ছে তিন নম্বর রোড, আমি দুই নম্বর রোড ক্রস করে চলে এসেছি, তিন নম্বর রোড অবধি হচ্ছে পানি। আর পানির আপনারা যে পানিটা দেখতে পাচ্ছেন যে পানির কতটা ভয়াবহ অবস্থা, তো যারা হচ্ছে নিচের ফ্লোরে থাকে, এই যে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, তারা কিন্তু এই আসলে ইয়াটা বুঝবে। এই বৃষ্টি বৃষ্টি হওয়াতে কিন্তু আগে এরকম এই এলাকায় প্রচণ্ড হইতো, যে যারা নিচতলাতে থাকতো ওরা কিন্তু প্রায় বৃষ্টি হলে বিপদের মুখে পড়তো। তো এখনও যারা আছে এরকম বৃষ্টি আসলে খুব সচরাচর হয় না, তো হঠাৎই হয়ে যায়, তো এই কারণে আসলে বৃষ্টিটা আটকায় গেছে। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও ছিল, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পরবর্তীতে আবার দেখা হবে।